হ্যালো গুগল, আমি মেলাদিন থেকে ভিডিও বানাইতেছি, মাগার ভাইরাল হইতেছি না, কারণ কি জানতে পারি? তোর কি বউ আছে? না থাকলে বিয়ে কর, আর না হইলে অন্য কারো কাছ থেকে হাওলাত নি, বউ দিয়ে ভিডিও বানা, দেখবি তুই রাতারাতি ভাইরাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, বউ নিয়ে হাজির হয়ে গেছি ব্যবসা করতে, সরি সরি, বউ নিয়ে হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও বানাতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, আর হ্যাঁ অবশ্যই আপনারা আমার বর্ডারে বেশি বেশি করে শেয়ার করবেন, সরি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ আমি যে বিয়ে করছি আমার যে এত সুন্দর একটা বউ আছে ওইটাই দেখানোর জন্য ওরে নিয়ে ভিডিও করা। আরে মূলত কথা হচ্ছে, বউ কিন্তু সুখেছে সাজা রাখার জিনিস না, সো কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় না, কারণ আমি আপনাদের হক নষ্ট করতে চাই না। আমার এত সুন্দর একটা বউ, তার আমি কখন কোথায় কি করতেছি সেটা আপনাদের দেখার অধিকার আছে, আর আমি আপনাদের অধিকার নষ্ট করতে চাই না। আপনারা দেখতে থাকুন আমি আমার বউ নিয়ে কি কি করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাইতেছেন আমার বউর হাতে বদনা, তো চলুন দেখি সে বদনা নিয়ে কি করে। আমার জানা মতে সে বদনা নিয়ে বাথরুমে যাবে, তো আসলে সে কি বাথরুমে যাবে নাকি অন্য কোথাও যাবে, তো চলুন তার মুখ থেকেই শুনি। এই যে শুনো বউ, তুমি বদনা নিয়ে কি করবা তুমি আমাদের দর্শকদের একটু বলো। না মানে চার কাপে চা খেয়ে পুষাইতেছে না, তো এই জন্য চিন্তা করলাম আজ থেকে বন্ধু দিয়ে চা খাবো, যত তো সব। প্রিয় দর্শক মন্ডলী, অলরেডি আমার বউ বাথরুমে ঢুকে গেছে, তো সেইখানে জায়গা স্বল্পতার কারণে আমি ঢুকতে পারলাম না, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক পরবর্তীতে আমরা আর কি কি করতে পারি। আরে বউ, এটা তুমি কি করলা? কেন আমি আবার কি করলাম? তোমার আমি একদিনই কইছি না, তুমি যা যা করবা সব আমার অডিয়েন্সদের জানাই করবা, কারণ তোমার প্রতি আমার অডিয়েন্সের একটা হক আছে না। তাহলে এখন আমি কি করব? কি করব মানে তুমি সব ফেলে দাও, আমি আবার নতুন করে ক্যামেরা ধরতেছি, ঠিক আছে? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন এই ঠাটা ভরা রোদের মধ্যে আমার বউ কত কষ্ট করে কাজকাম করতেছে, তো তার এই কষ্টের দিকে তাকা হলো আপনারা প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার বউ যেহেতু রোদের মধ্যে কাজ করতেছে, সেই কাজের বিনিময়ে হলে অথবা আমার বউকে উদ্দেশ্য করে হলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে আপনারা আমাদের বাড়িটা দেখতেছেন, দেখতেছেন অবস্থা একদমই খারাপ, আমরা বেশি বড় লোক হইতে পারি নাই, তো আপনারা যদি আমাদের বেশি বেশি ভালোবাসা সাপোর্ট দেন, আমি বউ নিয়ে ভিডিও বানাইতে আইছি, আপনাদের ভালোবাসা সাপোর্ট পাইলে আমরা এই বাড়িটার একদিন রাজপ্রসাদ বানাইতে পারবো। ও আরেকটা কথা, আপনারা যদি আমাদের এই বাড়িটা রাতারাতির ভিতরে রাজপ্রসাদ বানাই দিতে পারেন তাইলে আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট আনবো। এখানে আরেকটা কথা, আজকে আমি আপনাদের দেখালাম শুধু দিনের পার্ট, তো এর পরবর্তীতে সম্পূর্ণ থাকবে রাতের পার্ট, তো আপনারা আবার আমার খারাপ পাইবে না, আমরা রাত্রির ভিডিও বানাবো এই জন্য যে আমার বউ মানে আপনাদের অধিকার।